আসসালামু ও আহমতুল প্রিয় দর্শক আপনারা দেখবেন একুশ বছর পর বের করা হলো পুতে রাখা মোল্লা ওমরের গাড়ি রাখা হবে জাদুঘরে বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন নিজেদের সাবেক আমির মোল্লা ওমরের ব্যক্তিগত গাড়িটি বিশ বছর পর মাটি খুঁড়ে বের করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার যা কিনা তারাই সেখানে লুকিয়ে রেখেছিল বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায় দেশটির দক্ষিণে জাবুল প্রদেশের একটি গ্রাম্য এলাকা থেকে গাড়িটি বের করা হয় দুই সালের শেষ দিকে যখন মার্কিন সমর্থিত সৈন্যরা কাবুলের সরকার পতন ঘটায় তখন এই সাদা টয়োটা গাড়িতেই করেই মোল্লা ওমর তার কান্দাহার ঘাঁটি ত্যাগ করেন এবং পরে গাড়িটি লুকিয়ে ফেলা হয় সে সময় অনেকে দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র আফগানে হামলার পর মোল্লা ওমর পাকিস্তানে আশ্রয় নিয়েছেন তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের এই দাবি নাকচ করে দিয়ে বলেছিল তিনি জাবুলে আছেন বিশ বছর পর গাড়ি উদ্ধারের পর বিষয়টি স্পষ্ট হল যে আসলে তিনি জাবুলেই ছিলেন মোল্লা ওমরের জাবুলে থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন তালেবানের এক নেতাও কারি আহমদ নামের ওই মুখপাত্র বলেন মোল্লা ওমর এই গাড়িতে করেই কান্দাহার থেকে জাবুলে এসেছিলেন এরপরে গাড়িটি জমিনে দাফন করে দেয়া হয় গাড়িটি জাদুঘরে রাখা হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে কারি আহমদ জানান তারা এই বিষয়ে এখনও চিন্তা করেনি তবে তালেবানের সিনিয়র নেতারা গাড়িটিকে কাবুলে অবস্থিত জাতীয় জাদুঘরে প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন আফগানিস্তানের জাতীয় জাদুঘরে ইতোমধ্যেই সাবেক রাজা ও প্রধানমন্ত্রীদের ব্যবহৃত বিভিন্ন গাড়ি ও কোচ সংরক্ষিত রয়েছে এগুলোর মধ্যে হত্যা চেষ্টার সময় ঘাতকের গুলিতে জানালার কাছ চুরমার হয়ে যাওয়া গাড়িও রয়েছে তালেবান সরকারের একজন প্রভাবশালী নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ভাই আনাস হাক্কানি টুইটারে লেখেন এই গাড়িতে চড়ে এমন একজন লোক ঘুরে বেড়াতেন যিনি ইতিহাসের অসাধারণ সব ঘটনায় ভূমিকা রেখেছেন তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন এবং প্রায় ডজন দখলদার শক্তির বিরুদ্ধে খানেক এক অসম যুদ্ধে তালেবান যোদ্ধাদের নির্দেশনা দিয়েছিলেন তাই তার এই স্মৃতি স্মৃতিচিহ্নটুকু দেশের জাতীয় জাদুঘরে রাখা উচিত মাটি খুঁড়ে গাড়ি উদ্ধারের কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন মোহাম্মদ জালাল নামে তালেবান সংশ্লিষ্ট একজন কর্মী ছবিতে দেখা যায় আফগানিস্তানের দক্ষিণে জাবুল প্রদেশের একটি গ্রাম্য এলাকা থেকে মাটি খুঁড়ে বের করে আনা হচ্ছে প্লাস্টিক শীট দিয়ে ঢাকা গাড়িটি ওই টুইট বার্তায় মোহাম্মদ জালাল বলেন মার্কিন আগ্রাসনের প্রথম দিকে এই গাড়িতে চড়ে কান্দাহার থেকে জাবুল প্রদেশে এসেছিলেন মরহুম আমির গাড়িটি এখনও ভালো অবস্থায় আছে তালেবানের একটি সূত্র জানায় প্রায় বিশ বছর মাটির নিচে চাপা থাকার পর মোল্লা ওমরের ছেলে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নির্দেশে গাড়িটি উদ্ধার করা হয়েছে